গণহত্যা দিবস নিয়ে আমরা অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাবারে স্মরণ করি সেই সব শহীদদের যাদের বুকে রক্তের ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে এবং সরকারিভাবে আজকে দিনটি ব্ল্যাক আউট ঘোষণা করেছিল নয়টা থেকে নয়টা এক মিনিট পর্যন্ত অনেকগুলো সংগঠন বা সচেতন মানুষ এটা উদযাপন করেছে তবে একটি কমতির জায়গা যেখানে যে বিদ্যুৎ বিভাগের এক ধরনের উদ্যোগ আসলে মানুষকে একটু দুঃখ দিয়েছে পিটা দিয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দুই গুণী মানুষ দুই শ্রদ্ধাভাজন শিক্ষক আছেন অধ্যাপক তানবিরুল আলম সাবেক চেয়ারম্যান শিক্ষা বোর্ড আছেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ সহসভাপতিরা সে মহানগর আওয়ামী তাদেরকে স্বাগত জানাচ্ছি পঁচিশে মার্চ কালো রাতে আসলে দীর্ঘদিন ধরে যে হত্যাযজ্ঞটা সংগঠিত হয়েছে এবং এর মাঝে জাতিসংঘ থেকে দু সালে জেনেসাইড ডে আসলে বিশ্বজনীনভাবে তারা পালন করছে যে জাতিসংঘ যেদিন জেনেসাইড কনভেনশন মানে তারা করেছিল নয় ডিসেম্বর সেটা পালন করছে কিন্তু আমাদের যে পঁচিশে মার্চ কালো রাত্রি যে একটা জাতীয় দাবি রাখে এই দাবির পিছনে আমরা এত দূরে ছিলাম কী কারণে কি মনে করেন অধ্যাপক তানবিরুল আলম আসলে শুরুতেই বলতে হয় আজকের যে দিন সে দিনের পরেই আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এই মার্চ মাসের এই দিন আমাদের কাছে নিঃসন্দেহে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে বলব যে এই দিনের জন্যই আমাদেরকে দীর্ঘ নয় মাস ব্যাপী স্বাধীনতা সংগ্রাম করতে হয়েছে এবং এই দিনের জন্যই আজকের যে পঁচিশে মার্চ গণহত্যা দিবস হিসাবে যেটা আমরা পালন করে আছি এখন গত বছর থেকে আমরা এটা জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসাবে পালন করছি এবং এটা সরকারিভাবে ইতিমধ্যেই অনেক প্রচেষ্টা করা হচ্ছে যাতে আন্তর্জাতিকভাবে এই জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে পরিগণিত করা যায় তো এখানে আসলে বলবো যে এই বিষয়টিতে হয়তো বর্তমান গভর্নমেন্ট প্রথম দিকে এতটা মনোযোগী হয়নি ইতিমধ্যে আমাদের দু দুটো জিনিস আমরা আন্তর্জাতিকভাবে পেয়ে গেছি এটির ফলশ্রুতি স্বরূপ হয়তো আমাদের ভিতরে এই জিনিসগুলো কাজে এসছে এবং এটাও সত্য কথা পরবর্তী সময়ে এই গণহত্যা দিবসের বিষয়টি আমাদের কাছে প্রতিমন হয়েছে যে এখন পর্যন্ত পৃথিবীতে যে সকল গণহত্যার বিষয়গুলো আমরা জানি বিশেষ করে হিটলারের ইহুদি বা মানে ইহুদিদের হত্যা বিষয়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালের সময়ে বা চলাকালীন সময়ে কিংবা তার আগেও যদি আমরা দেখি এই হালুকা খানের ইরাক লটন থেকে আরম্ভ করে হত্যাযজ্ঞ চেঙ্গিস খানের ভয়াবহ সে বর্বরতম যে হত্যাকাণ্ড এগুলোকে পাকিস্তানিদের বা পাকিস্তানের সেনাবাহিনীদের বা শাসকদের এই পঁচিশে মাসের এই রাত এগারোটার পর থেকে কিংবা এগারোটা তিরিশের পর থেকে যে অবস্থা তৈরি করছে সেটা আরও বিশ্বে উল্লেখযোগ্য ছিল আরও বেশি ভয়ানক ছিল আরও বেশি বর্বরতম ছিল এবং আরও লোকের প্রাণহানি ঘটেছে বিভিন্নভাবে শুধু সেভাবে এটা এখন তাদের সামনে প্রতিমান হয়েছে এটিকে বিশ্বের সামনে আমাদের স্বাধীনতার যে কথা বললেন যে আসলে আমরা যেটা বুঝতে পেরেছি বিভিন্ন অর্জন আমাদের যারা পূর্বপুরুষদের রাজনৈতিক সংগ্রাম আত্মদানের মধ্য দিয়ে যে অর্জনগুলোর উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা আজকে বিশ্ব স্বীকৃত এবং সে সবাই পঁচিশে মার্চ গণহত্যার পরেই যে অ্যাডওয়ার্ড যতদূর সম্ভব কেনাডিয়া এখানে এসেছিলেন তিনি বলেছেন যে পাঁচটা যেটা জেনে সাইড ঘটেছে তার ভিতরে এটা হলো অন্যতম একটা ভয়াবহতা সব দিক থেকে আমরা আসলে এতদিন ধরে এটা জাতীয়ভাবে পালন করার মতো আমরা জায়গায় যাচ্ছি না কি কারণে আমরা দেখেছি যে পাঁচ হাজার পরিসংখ্যান পাঁচ হাজার বৌদ্ধভূমি আছে তার ভিতরে এক হাজারকে জনমানুষের সামনে আমরা তুলে ধরতে পারছি আজকেও রাজশাহীতে একটা বৌদ্ধভূমিতে সেই রকম একটা জনসম্মুখে আসলো বৌদ্ধ ভূমি এই যে আমরা এত পিছিয়ে থাকার কারণটা কি অধ্যক্ষ সবিক্র আমার বাচ্চা প্রথমে বলি আমি যে এখনো পর্যন্ত যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তারা কিন্তু সবসময় সক্রিয় এটাকে সক্রিয় এবং এটাকে ছোট করে দেখাতে চাই যেমন গতকালকে দেখলাম ইন্ডিয়ান এক জেনারেল তিনি বলছেন কি এটা পাক ভারত যুদ্ধ এবং বাংলাদেশ সহায়তাকারী এটা একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য যাবার একটা মনে আছে যে প্রথমে একটু ব্যাখ্যা করে নিয়ে আমি অনেকে ভুল করে বিষয়টি কালো রাত্রি কিন্তু নয় এটা কাল রাত্রি এটা একটা সংস্কৃত শব্দ কারণ প্রায় ছেলেরা ভুল করে কাল কালরাত্রি এই কথাটির অর্থ হচ্ছে ভয়ঙ্কর ভয়াবহ এই সমার্থক শব্দ অর্থাৎ এই একই দিনে হাজার হাজার মানুষে পরিকল্পিতভাবে নির্মমভাবে যাদের কোনো সাধারণ মানুষ তাদেরকে একই রাত্রে হত্যা করা হয়েছিল কি করা হয়েছিল সেই দিন আমাদের এক পরিবার থেকে পাঁচজন সেটা ভাবে বলি আর কি হিসাবটা পরিসংখ্যানটা বলি যে ঢাকায় পরিকল্পিতভাবে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করা হলো অধিকাংশ পুলিশকে হত্যা করা হলো জগন্নাথ হল আক্রমণ করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করা হলো আজকে যেটা পিলখারা মিডিয়া সেখানে হামলা করা হলো শুধু ভাবে এ পর্যন্ত তথ্যপাত্র দিয়ে যতটুকু জোগাড় করা গেছে শুধু ঢাকার বুকেই ছত্রিশ হাজারের কম নয় একই রাত্রে সারা বাংলাদেশে যদি আমি হিসাব করি গড়ে তাহলে দেখা যাবে এটা প্রায় লক্ষাধিক দাঁড়াবে একই রাত্রে এই কাল এই এই কারণেই আমরা এই দিবসটাকে বিশেষভাবে স্মরণ করি গণহত্যা তবে এর একটা পূর্বাপট প্রেক্ষাপট আছে হত্যাকাণ্ড কিন্তু সেই দিনই সীমাবদ্ধ থাকেনি ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে অনেকে বলে যে বঙ্গবন্ধু তো অশিক্ষিত ছিল ওরই ভুলবশত তিন লক্ষকে তিন মিলিয়ন বলে ফেলেছেন খুব খেয়াল করে দেখবেন আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা এইটা প্রমাণ করতে চেয়েছিলেন যে পাক আর্মিরা আসলে সেভাবে এখানে হত্যাযজ্ঞ চালায়নি মাত্র পনেরো হাজার ওরা হিসাব দিয়েছিল পনেরো হাজার লোকের পক্ষে দুই লক্ষ নারীকে নারীকে ইজ্জত সম্ভ্রম ই করা সম্ভব নয় আর পনেরো হাজার সৈনিক দ্বারা তির তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা সম্ভব পর্যবেক্ষণ আসার কারণটা কি এটা পরিকল্পিত ভাবে যেমন দেখেন শুধু স্বীকৃতি পাওয়া কেন তার আগে জাতিসংঘের এই বাংলাদেশের যে মুক্তির সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম তার যে ন্যায্যতা এটা তুলে ধরার জন্য কিন্তু জাতিসংঘে দিনের পর দিন আমাদেরকে ঘুরতে হয়েছে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে হয়েছে আপনাদের মনে আছে পাঁচই অক্টোবর কবি আসাদ চৌধুরী একটা কবিতা লিখেছিল উথানটের উদ্দেশ্যে যে আজকে জাতিসংঘের মেরামতি কাজ আজ অনিবার্য আমাকে কি তার ঠিকাদারি দিবেন আমি কিন্তু রক্তব্যাখ্যা ইট সরবরাহ করতে পারি আমি শিশুদের মাথার খুলি সরবরাহ করতে পারি এইভাবে তিনি একটা কবিতাও লিখেছিলেন পাঁচই অক্টোবরে আমি একটা বইয়ের কথা বলবো যে তিরিশ লক্ষ গণহত্যা সত্যরা মিথ্যা এই বিষয় নিয়ে যে মিথ এটাকে অনেক সময় মিথ হিসেবে দেখাতে চেয়েছে এবং এটা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু হত্যার পরেই আপনি যে কথাটা বললেন যে এইটা যেমন আছে তেমন কিছুদিন আগে যে আমরা জাতীয় গণহত্যা দিবস হিসেবে উদযাপন করলাম যে এই আমাদের সচেতন বা আমাদের বিবে বা একটা রেখেছিল পাকিস্তানের একজন লেখক জুবায়ের সম্ভাবন তার একটা মানে বাংলাদেশের ইতিবৃত্ত নে তিনি যে ভূমিকা রেখেছেন সেখানে বলতে যাচ্ছে যে মুক্তিযোদ্ধায় হত্যা করেছে এবং ধারাবাহিকভাবে আপনি বললেন যে আজকে কোনো এক পার্শ্ববর্তী কোন একটা দেশের সেনা প্রধান পর্যন্ত বলছেন যে বার বার করে বিভিন্ন

তারাও জায়গা দিতে পারলো না রোহিঙ্গাতে বাংলাদেশ জায়গা দিল এতগুলো আমরা অর্জন করছি কিন্তু আমরা যেভাবে করে সেই অর্জনগুলো তুলে ধরার কাজ সেটা আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ বা সদীমল কতটুকু দায়িত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালন করছে না অভিযোগের প্রেক্ষিতে এই ধারার ভিতরে রেখেছেন এই ধারাটা সূচনা তো হয়েছে আসলে বঙ্গবন্ধুকে হত্যার পরেই পঁচাত্তর সালে বাংলাদেশের বাঙালির যে লড়াই বাঙালির যে আমি যেমন বলি বাউন্ন হয়েছে বাঙালির উপলব্ধির মাস আমি বলি ছেষট্টির ছয় দফা আন্দোলন হচ্ছে বাঙালির জাগরণের মাস আত্মনিয়ন্ত্রণ অধিকারে সত্তরের নির্বাচন হচ্ছে মুক্তির সংগ্রামের ম্যান্ডেট একাত্তর হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধ লড়াই করে আমরা দেশটা স্বাধীন করেছি এতগুলো পর্যায়ক্রম পার হয়ে আমরা কিন্তু এটা এসেছি সেই বঙ্গবন্ধু যদি সাতই মার্চের ভাষণ না দিতেন দিক নির্দেশনা না দিতেন তাহলে কিন্তু আমরা এটা স্বাধীনতা পেতাম না এখন প্রশ্নটি হলো যেহেতু বঙ্গবন্ধুকে পঁচাত্তর সালে হত্যা করা হলো হত্যার পরে সারা বিশ্বব্যাপী পরিকল্পিতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হলো মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হলো এইভাবে কিন্তু সারা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া হলো এবং সবচেয়ে বড় দুর্বলতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই গৌড় হত্যা এই হত্যা নিয়ে বিশ্বব্যাপী কিন্তু গবেষণা খুব কম হয়েছে আমেরিকান কিছু ডকুমেন্টসে পাওয়া যায় আমেরিকা বরঞ্চ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সে আমেরিকার অনেক ডকুমেন্টস আমার কাছে আছে সেই ডকুমেন্টসে পাওয়া যায় এমনকি এখানকার তখনকার যে রাষ্ট্রদূত ছিল ফারল্যান্ড নাকি নাম আমার ঠিক মনে নেই নামটা এখন তিনি যে দৈনিক যে রিপোর্টটা পাঠাতেন জাতি আমেরিকার পররাষ্ট্র দপ্তরে সে রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায় তারপরে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে এবং ডেমোগ্রাফিক্যালি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে বঙ্গবন্ধু যে কথাটা বলেছিলেন ত্রিশ লক্ষ শহীদ এটা যথার্থ এটা মিথ্যা নয় এই সম্পর্কে একটা বলি একটা বই লিখেছে আরিফ রহমান নামে একজন বাংলাদেশের মধ্যে প্রথম একটি ছেলে যে গবেষণা করেছে গবেষণা করে এটা প্রমাণ করেছেন তিনি যে তিরিশ লক্ষ হত্যা হত্যা সত্যরা মিথ্যা একটা ছাত্র আরিফ রহমান বইটা আমি পড়েছি আজকেও আমি প্লিয়ন স্কুলে আলোচনায় সেখানে এটা উত্থাপন করেছিলাম এটা অথচ বিশ্ব দরবারে আজকে বাংলাদেশ এইটা কিন্তু পঁচাত্তরের পর থেকে খুব খেয়াল করে থাকে আওয়ামী লীগ গভর্নমেন্ট কতদিন ছিল ছিয়ানব্বই সালের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ দীর্ঘদিন পরে আসলো আসার পরে দেশের যে জঞ্জাল অতীতের যে সৃষ্ট জঞ্জাল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা থেকে শুরু করে স্বাধীনতার অর্জনগুলোকে সবকে ব্যর্থ করে দেওয়া এইটাকে জঞ্জালকে সরাতে কিন্তু ছিয়ানব্বই সাল থেকে সময় চলে গেছে আওয়ামী লীগের তারপরে যদি ধারাবাহিকতা থাকতো তারা আওয়ামী লীগের থাকার যদি ধারাবাহিকতা থাকতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি ধারাবাহিকতা থাকতো তাহলে এই বিষয়গুলো কিন্তু আরও লবিং করা অনেক কিছু হতো যেমন আপনি নিজেই বললেন যে আর্মেনিয়ার মতো একটা ছোট দেশ সেখানকার গণহত্যা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কম্বোডিয়ার গণহত্যা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজকে জার্মানির কথা তো বললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা সেটাও আজকে স্বীকৃত তাহলে আমাদের এটা কেন স্বীকৃত হবে না পৃথিবীর কোনো দেশে একই দিনে একই রাত্রে এত হত্যাকাণ্ড হয়নি কোথাও এবং এই গড় হত্যা যে একটা অপরাধ সেটাও পর্যন্ত অস্বীকার করা হয় আমেরিকাতে দেখেছি এক ভারতীয় মহিলাকে দিয়ে মুক্তিযুদ্ধের গবেষণা করা হয়েছে এবং সে বিকৃত ইতিহাস সেখানে উপস্থাপন করেছে মহিলাটার আমার নাম মনে পড়ছে না এখন বিকৃত ইতিহাস রচনা করা হয়েছে বিকৃতির দিকে যাচ্ছে সেই জায়গায় আমাদের যারা মানুষ আছেন তারা কতটুকু সচেতনভাবে ভূমিকা পালন করছেন না বিভিন্ন যখন অভিযোগ দেওয়া হচ্ছে ইতিহাসকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে সেই জায়গায় এক ধরনের জবাব দেওয়ার মতো যে কাজটা করছেন সেই কাজের ভিতর তাদের দায়িত্ব সীমাবদ্ধ আসলে বিষয়টি খুব জটিল প্রত্যেকটা মানুষই বোধহয় হয় এক্ষেত্রে অনেকটা মানে অসহায়ত্ব প্রমাণ করে এ কারণে বলছি যে আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে আমাদের এই বর্তমান গভর্নমেন্ট ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার পরে মানে সেকেন্ড টাইম আসার পরে বঙ্গবন্ধুর বিচার কার্যটাই করতে করতে কত সময় লেগেছে আমার কাছে মনে হয়েছে যে এটা কেমন করে হাউট ইজ পসিবল এরকমই মাঝে মাঝে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর বিচারটাই যদি সঠিক সময় করতে না পারে ঠিক সময় করতে না পারে একটার পর একটা ডেট পড়তেই থাকে তাহলে আনুষঙ্গিক তো ঝামেলা জঞ্জাল আছে সেগুলো কখন করবে এমন কি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ওপর যে গ্রেনেড হামলা হলো একুশে গ্রেনেড হামলা সেই বিচারও এখন পর্যন্ত মানে তেমনটি আগায়নি তো এইগুলো ক্ষমতে থেকে যদি না করতে পারে ঠিক মতন তাহলে আনুষঙ্গিক বিষয়গুলো ইতিহাসের সঠিক কাজগুলো ঠিক মতো হচ্ছে কি না এগুলো আসলে একটু বিষয় যেটা চলে আসে যে আজকে যেটা বলছে মুক্তিযুদ্ধ সপক্ষে সরকার আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতায় সেই জায়গায় ঠিক মতো আসলে কাজটা করতে পাচ্ছেন কিনা অধ্যক্ষ শফিকুর রহমান বাসে আর একটা বিষয় আপনাকে জানতে চাইবো যে ব্ল্যাক আউটটা পালন করা হলো বিভিন্ন শুধু মানুষ আসলে পালন করে এই জায়গাটা সুযোগ ছিল যে মানুষে তাদের কি ধরনের ভয়াবহতা আসলে পঁচিশে মার্চ কাল রাতে নেমেষতা বোঝানো নয়টা থেকে নয়টা এক মিনিট এবং সেই জায়গায় কি সরকার সেই সক্ষমতার জায়গায় না যে সেই ধরনের নিরাপদ পরিস্থিতির ভেতরে বা সেই ধরনের আমলাতান্ত্রিক সেই যেরকম নিয়ন্ত্রণ আসলে নিয়ে বসে সরকারের ওপর যে অভিযোগটা আসে এখনও কে আগে সে নিয়ন্ত্রণের ভিতরে আছে কি না যেখানে বিদ্যুৎ বিভাগকে দিয়ে সুন্দরভাবে পালন করতে পারতো বিশ্ববাসীকে জানান্ত বিশেষ করে বিশ্ববাসী জানান্ত তো বাদে দিলাম আমাদের যে প্রজন্ম আছে বাংলাদেশের যে মানুষগুলো আছেন তাদের ভিতরে একটা বোর্ডটা জাগ্রত করে রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে সামাজিকভাবে এই বিষয়টার গুরুত্বটা তুলে ধরা এবং আমরা যেটা চাই যে উদ্যোগে বীজ উদ্যোগে চেতনার জায়গা থেকে এটা আমি পালন করি আসলে বিভ্রান্তিটা এখানেই যে নতুন প্রজন্ম এটা কিন্তু জানা নাই রাত্রি কেন এটা এই গণহত্যা যে এত গণহত্যা হয়েছে যেমন আজকে আমি প্রশ্ন করেছিলাম এক স্কুলের ছাত্রীদের অনুষ্ঠানে যেয়ে আচ্ছা বলো তো আজকে কাল রাত্রি কেন বলা হয় কেন আজকে কত এই গণহত্যা দিবস হয় পৃথিবীর কোথায় কোথায় এরকম গণহত্যা হয়েছে গণহত্যার সংজ্ঞাটা কি আমার যু ছাত্র সমাজ যুব সমাজ তাহলে

আমরা করেছি শুধু তাই না ছাব্বিশে মার্চে যেমন একই সময়ে সারা বাংলাদেশে আমরা জাতিসংগীত গিয়েছি একটা সময় তো এরকম গেছে এদেশে যে জাতিসংগীতই ভুলে গেছিলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো অনেক প্রতিষ্ঠানের জাতিসংগীত হতো না এখন কিন্তু লক্ষ্য করবেন একটা দীর্ঘ এই গভর্নমেন্টের একটা প্রচেষ্টার ফলে গভর্নমেন্টের এই মুক্তিযুদ্ধের পক্ষে নানা বই পত্র প্রচার প্রপাগান্ডা এটার কারণে কিন্তু এক ধরনের চেতনা জাগ্রত কিন্তু হয়েছে একেবারে যে হয়নি তা না কিন্তু এইটা রাতারাতি হয়ে যাওয়ার বিষয়টা এরকম না আমি তো যাই যে চেতনার জায়গা থেকে এই কাজটি হোক ব্ল্যাক আউট বলি আর যেটাই বলি না কেন এটা চেতনার জায়গা থাকে তবে হ্যাঁ রাষ্ট্রের একটা ভূমিকা ছিল থাকা উচিত রাষ্ট্র সে ভূমিকা নিয়েছিল এটা সত্য কিন্তু আপনি যেটা বললেন যে হয়তো রাষ্ট্র এটা চিন্তা করেছে কেন এই বিদ্যুৎ বিভাগকে দিয়ে জোরপূর্বক এটা বন্ধ করা বা আনুষ্ঠানিকভাবে এইটা করা যথাযথ হবে কিনা না বরঞ্চ মানুষ তার চেতনার জায়গা থেকে এটা ব্যাপকভাবে প্রচারে নিয়ে যাব মানুষ এটা পালন করবে স্বাভাবিকভাবেই যেমন আমরা দেখবেন অনেক সময় এটাও করেছি অতীতে যে এক মিনিট নিরাপত্তা সারা দেশব্যাপী একই টাইমে একসাথে নিরাপত্তা আমরা করেছি যেমন দেখেন এই বিষয়টা আমি যে যুদ্ধ যুদ্ধাপরাধী এই অপরাধীদের প্রশ্নটি একসময় এটাকে স্বীকারই করা হয়নি যে এরা যুদ্ধাপরাধী বঙ্গবন্ধু কিন্তু উপলব্ধি করেছিলেন উনিশশো তিয়াত্তর সালে এই জন্য ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট করে রেখে গেছিলেন তারই সুযোগ নিয়ে কিন্তু আজকে আমি পারলাম এটা যুদ্ধবাদে বিচার করতে এবং এইটা বিশ্বব্যাপী যে প্রচারণা এই জায়গাটা আমি ধন্যবাদ জানাই দুইজনকে বিশেষ করে শাহরিয়ার কবির এবং মুাসির মামুন দুইজনকে আমি ধন্যবাদ জানাই দুই দুইজনই ইভেন এই যে গণহত্যা প্রথম এই গণহত্যা দিবস পালনের বিষয়ে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সামনে নিয়ে আসেন কিন্তু শাহরিয়ার কবির উনি সুইডেনে পর্যন্ত গেছিলেন সুইডেনে যে সেখানে কথা বলেছিলেন সুইডেন গভর্নমেন্টের সাথে কথা বলেছিলেন তারা বলেছিল যে বাংলাদেশ যদি আনুষ্ঠানিকভাবে এটা প্রস্তাব আকারে নিয়ে আসে এখন বিষয়টা অনেক জটিল হয়ে গেছে কারণ সারা বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টে কিন্তু এইটা গ্রহণযোগ্যতা পেতে হবে এবং তাহলে লবিং লবিংয়ের প্রশ্নটা আছে তাহলে এই গণহত্যার বিষয়ে আরও আরও বেশি করে যে কাজ করা দরকার আছে আমাদের যে তথ্য পাত্র গবেষণা করে কথাগুলো বলেন যে এখন আমাদের অনেক দূরে আসলে আমরা অবস্থান করছি যেখানে আমরা বৌদ্ধভূমিগুলো চিহ্নিত করতে পারছি না এবং একটা ধারণা করা হতো যে শুধুমাত্র পঁচিশে মার্চ সের যে ধরনের হামলাটা হয়েছে যে ধরনের নারকে হত্যাযজ্ঞটা ঘটেছে তা ঢাকা কেন্দ্রিক এবং অন্যান্য আসলে যে যেভাবে করে বিভিন্ন অঞ্চল থেকে মুক্তি যুদ্ধ আসলে দানাবাদ ছিল সব অঞ্চলের সাথে যোগাযোগ কি পয়েন্টগুলোতে তারা হত্যাযজ্ঞ চলেছে রাজশাহীতে একই পরিবারের পাঁচজনকে এডভোকেট আব্দুল সালাম সাহেব জাইনি যিনি বঙ্গবন্ধু দুর্ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শহীদ কামরুলজ্জামান এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাকে না পেতা দুই সন্তানকে কে পরবর্তীতে তার ভগ্নীপতি রাশে রাশে আমলিকে তখন তৎকালীন সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুลก সরকার তাকে হত্যা করা হয়েছে এবং তার যেটা ভাই সাইদুর রহমান মিনাকে হত্যা করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গার্ড আদুর রাজ্জাককে হত্যা করা হয়েছে তৎকালীন ছাত্র নেতা ছিল আমজাদ হোসেন উনাকে হত্যা করা হয়েছে দয়ন্সিরদিককে হত্যা করা হয়েছে

অল্প সময়ের ব্যবধানে জানতে পেরেছি এবং একটু উদ্যোগ পরিষদ তাদের কাছ থেকে জানতে পারছে কিন্তু আরো অনেক আছে যাদেরকে হত্যা করে লাশ রাস্তার ভিতরে ফেলে রাখা হয়েছিল এই জায়গায় আসলে যারা সচেতন মানুষ আছে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের প্রাককালে থেকে আসলে বাংলাদেশে যারা শিক্ষিত শ্রেণীর মানুষ আছেন শিক্ষাবিদ আছেন চিকিৎসক আছেন রাজনীতিবিদ আছেন তাদেরকে হত্যা করা হয়েছে এই জায়গায় পরবর্তী যারা ছিলেন তারা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যে যা দাবিটা আসলে করা হচ্ছে যেখানে আন্তর্জাতিক স্বীকৃতি সবগুলো এলিমেন্ট বাংলাদেশের ভিতরে আছে যেখানে পনেরো বেশি দূরে নাই সেটা দু হাজার পনেরো সালে জাতিসংঘ সেটাকে যেন সে দে বিশ্বজনীয়ভাবে ঘোষণা করলো সেই জায়গা থেকে কাজগুলো আসলে কেমন হচ্ছে আমাদের যে সে মানে যারা শুধু শ্রী নির্মান বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কাজগুলোকে আপনি কেমন মনে করেন অধ্যাপক তো আলম আসলে আমি একটি জিনিস বলতে দ্বিধা নেই যে আমাদের এই গণহত্যার বিষয়টি প্রথমেই শুরু হয়েছিল ঢাকা কেন্দ্রিক ঢাকার উপর দিয়েই এই প্রচণ্ড ভয়াবহ এবং সে সময় আপনার যশোর তারপরে চট্টগ্রাম পরবর্তী সময়ে আরো বিভাগীয় যে শহরগুলো ছিল হ্যাঁ একই রাতে সেই সময়ে একই রাতে এটার ইম্প্যাক্ট বিরাটভাবে প্রতিফলিত হয়েছিল যার প্রবণ আমাদের সেই শহরেও তিনজন অধ্যাপক একই রাত্রে মারা গেছেন আঠারো জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মারা গেছেন পরবর্তী সময় পর্যায়ক্রমে সেই পঁচিশে মাছের ভয়াল রাত্রে নয় কিন্তু পরবর্তী সময়ে দু তিন দিন পরেই যে নামগুলো আপনি বললেন আমাদের বীরন সরকার বীরন সরকার নাজমুল হক চাচা এরকম আরও আব্দুল সালামের দুই ছেলে এরকম অনেকেই মারা গেছেন এবং এটা যদি আমরা ধারাবাহিকতা দেখি অন্যান্য বিভাগীয় স্বরগুলোতে হয়তো আজকে আমাদের কাছে লিখিত কিছু নেই কিন্তু এরকম অসংখ্য মানুষ মারা হয়েছে ঢাকার বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় আমি মনে করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে ঝড়টা প্রথমেই দিয়েছে এটি কারণ ছিল যে ছাত্রদের প্রচণ্ড যে তেজ ছিল যে অহংকারী দেমাকি লড়াকু ভাব ছিল এই ভাবধারা নিয়ে পাক সৈন্যরা তাদের উপর প্রথমে ঝাঁপিয়ে পড়েছে এমনকি ওখানে পরবর্তী সময়ে আমাদের ফ্রিডম ফাইটার রফিকুল ইসলাম যিনি অত্যন্ত মুক্তমনা মানুষ ছিলেন তিনি স্বচক্ষে অনেক জিনিস অবলোকন করেছেন যে এটা যে কত পরিকল্পিত এই হত্যাকাণ্ডটা যে অনেকেই আপনার যারা বিহারি কিংবা অ বাঙালি ছিলেন তারা কিন্তু সেই রাত্রে ছিলেন না তারা কিন্তু অনেকে আগে দূরে সরিয়ে গিয়েছিলেন অর্থাৎ পাক আর্মিরা তাদেরকে পরিকল্পিতভাবে সরিয়ে নিয়েছিলেন কিন্তু সমস্ত ঝড়গুলো এসেছিলেন আমাদের বাঙালি আমরা যেটা দেখলাম যে এই হত্যাযজ্ঞটা চললো এবং ঢাকা শহরের যেটা হলো মূল পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের বিডিআর ইপিআর এর ওপর হামলা বা রাজারবাগ পুলিশ লাইনের হামলা প্রত্যেকটা পয়েন্ট এবং তার পাশাপাশি অল্প কিছু জেলা শহর এবং বিভাগীয় শহরের উপর হামলা ঘটেছে এবং রাজশাহীর ক্ষেত্রে যেটা দেখা গেল একই পরিবারের পাঁচজন আমাদের এখন পর্যন্ত এগারো জনের নাম তাৎক্ষণিকভাবে বা এই পর্যন্ত যে ধরনের ইতিহাসে যারা লিখেছেন যারা বলেছেন তাদের কাছ থেকে যে নামগুলো পেয়েছে এবং যারা আসলে অজানা নাম সেরকম প্রখ্যাত মানুষ ছিল না কিন্তু এলাকায় বা মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করার মতো ক্ষমতা রাখে বা এলাকার মানুষদেরকে তার যুব সমাজকে মুক্তিযুদ্ধে প্রশিক্ষণের জন্য মন পাঠানোর মতো যারা প্রক্রিয়ার ভিতরে ছিলেন তাদেরকে হত্যা করেছে তাদের নাম আমরা প্রখ্যাত মানুষ না হয় জানতাম না এই রাজশাহী শহর এই ধরনের হত্যাকাণ্ডের পেছনে কোন কারণটা ছিল এবং আমরা দেখেছি বিভিন্ন সময় যে আন্দোলনটা তেসরা মার্চ থেকে শুরু করে যে আন্দোলনে রাজশাহীর যে একটা শক্ত রোল ছিল হ্যাঁ এই তো সত্য কথা আমি নিজে যেহেতু প্রত্যক্ষ সেই সংগ্রামের সাথী আমার নিজে মনে আছে আটষট্টি উনসত্তর থেকে শুরু করে এবং যেই দিনের এই ঘটনা পঁচিশে মার্চ সেই দিন আমরা রাত্রে বিভিন্ন জায়গায় ট্রেন্স কাটছিলাম মুন্সিডাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা ট্রেন্স কাটছিলাম যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য যে কোনো সময় হামলা হতে পারে তারপর তো হামলা হলো এবং রাজশাহীকে আমরা লড়াই করে আমরা কিন্তু সেই ছাব্বিশে মার্চ থেকে আমরা কিন্তু তেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু রাজশাহীকে মুক্ত রেখেছিলাম আমরা সেখানে দেখবেন রণাঙ্গন রাজশাহী বগুড়া বলে একটা বই আছে সেখানে কারা কারা আমরা সংগঠক ছিলাম এটা প্রধান ভূমিকা পালন করেছিলাম আমাদের তৎকালীন এই সাব সেক্টরের কমান্ডার ক্যাপ্টেন গিয়াস তিনি বই লিপিবদ্ধ করে গেছেন তো যাই হোক আমার যে প্রশ্নটি অন্য জায়গায় যে গভর্নমেন্টে কাজ করছে না বিষয়টা এরকম না তবে বেসরকারি উদ্যোগও নেওয়া উচিত আমি মনে করি যেমন সরকার আপনি জানেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সরাসরি প্রধানমন্ত্রীর সহায়তায় একটা প্রজেক্ট করেছেন আপনি যে বিষয়টা বললেন যে গণহত্যা বৌদ্ধভূমি ই করার জন্য এটা মুলতাসির মামুনকে দায়িত্ব দিয়েছেন এবং কয়েক কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি হয়েছে খুলনা কেন্দ্রিক এবং সেখান থেকে অলরেডি কাজ হচ্ছে যে বিভিন্ন গবেষক নিয়োগ করা হয়েছে বিভিন্ন জেলায় জেলায় যে তারা যারা এই বৌদ্ধভূমিগুলো তথ্য উদ্ঘাটন উদ্ঘাটন করে এবং কোথায় কত হত্যা হয়েছিল কিভাবে কীভাবে গণহত্যা হয়েছিল এই এই বিষয়গুলো যারা জীবিত আছেন এখনও হ্যাঁ তাদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করার জন্য এবং অলরেডি তার দপ্তর ওখানে স্থাপন করে কাজ শুরু হয়েছে ব্যক্তি পর্যায়ে এখানে আমার এক বন্ধু ছোটো ভাই তিনি প্রফেসর মাহবুর রহমান ইতিহাসে তিনি আবার একটা আর্ক্রাইভস করেছেন সেখানেও উনি চেষ্টা করছেন এই বিষয়গুলো নিয়ে তাই মনে করি আমাদের ব্যাপক ভাব এটা নিয়ে কাজ করা উচিত এই রাষ্ট্রভাব উদ্যগ্ন হওয়া উচিত ভাষাবাসী এই যে রাজনৈতিক উদ্যোগটা কেমন আসলে রাজনৈতিক বিদ্র আসলে কতটুকু ভূমিকা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না আমরা দেখেছি আপনি তো কালের সাক্ষী সবদিকে সব আন্দোলনের সঙ্গী আপনারা যে রাজনৈতিক নেতৃত্ব যে আন্দোলনটা করেছেন তা আসলে বাঙালি জাতিকে কিছু দিয়েছে বাঙালি জাতি মনে করতে যে রাজনৈতিক দল হোক না কেন তার আন্দোলন করছে আমার জন্য বাদ সে আন্দোলনের ফলও জনগণের ঘরে গেছে আজকের দিনে তো মানুষ এরকম ফিল করে না যে একটা রাজনৈতিক দল কোনো কর্মসূচি করছে এটা আমার জন্য বা তার আসলে ফসল আমাদের ঘরে আসবে কাছে পৌঁছাবে আজকে দেখেন যে কথাটা আপনি বললেন রাজনৈতিক দল যদি কাজ না করতো বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক শক্তি একটা প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে হয়েছে এসে একটা জাতির জীবনে কিন্তু যদি একটা সরকার মুক্তিযুদ্ধের পক্ষে তার যদি ধারাবাহিকতা না থাকে তাহলে কিন্তু এই সফলতাগুলো কিন্তু সামনে নিয়ে আসা যায় না যেমন দেখেন ছেড়ে পরে যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আবার রাষ্ট্র ক্ষমতায় আসতো তাহলে যে আজকে যে উন্নয়নশীল দেশ হিসাবে চিহ্নিত হয়েছি আমরা এটা তার আগে অনেক আগেই হতে পারতাম এখন এই গভর্নমেন্টকে নারামুখী কাজ করতে হচ্ছে ও একদিকে দেশের দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করার জন্য এই এসডিজি এস ডিজি বাস্তবায়ন করার এমডিজি আমরা সম্পূর্ণ করেছি এসডিজিতে অগ্রসর হওয়ার জন্য দেশের অর্থনৈতিক উন্নয়ন আরেকদিকে ভারসাম্যপূর্ণ অর্থনীতি গ্রামীণ অর্থনীতি পুনর্গঠন সীমাকে নিচে নামিয়ে নিয়ে আসা এই ধরনের বহু ধরনের কাজগুলো আছে তা আমি দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে বেসরকারি অনেক সংস্থা কিন্তু এই ধরনের কাজে এগিয়ে আসে গবেষণার কাজে এগিয়ে আসে আমি মনে করি রাষ্ট্রের পাশাপাশি আমাদের এই বুদ্ধিজীবীদের সহ নানা স্তরে বেসরকারি সংগঠনগুলো কাজ করা উচিত বরঞ্চ আমি উল্টাটা লক্ষ্য করেছি উল্টাটা কীরকম আমি উদাহরণ বলি পরিকল্পিতভাবে আমি আমার মনে পড়ে উনিশশো সালে আমি দেখলাম কি পত্রিকায় কিছু কিছু আঠান্ন পঞ্চাশ কতজন একজন বিবৃতি দিলেন পত্রিকায় আঠাত্তর সালে খুব খেল করে দেখেন যে তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় নাই সেই সময় বিবৃতি দিলেন কি যে ওই এই হত্যাকাণ্ড নিয়ে সেই সময় প্রথমে বিতর্কটা উত্থাপন করা হয় যে তিরিশ লক্ষ নয় তিন লক্ষ শহীদ হয়েছেন মানে ভাবটা এরকম যে এই পরিমাণ কম করে দেখালে বোধ ওদের পাকিস্তানিদের অপরাধটার বোঝাটা কমভাবে এরকম দেখানো আর কি এটা গণহত্যাও নয় এটা একটা আওয়ামী লীগের সাথে একটা লড়াই আর কি ক্ষমতার লড়াই এভাবে দেখাতে চেয়েছিল তো আবার কথাটা হচ্ছে কি যে মূল বিষয় হচ্ছে কি আমি মনে করছি কাজ যে একেবারে হয়নি এরকম তো যথেষ্ট পরিমাণ কাজ হয়নি আমি তরুণদের প্রতি আহ্বান জানাবো আরও নতুন নতুন গবেষকদের যে ওই রকম বুদ্ধিজীবী যেন না তৈরি হয় যারা এই ধরনের বিবৃতি দেয় শুধু তাই না তারা কি বলেছিল আরও জানেন যে জামাতে ইসলামী এবং মৌলবাদীরা তখন এই রকম নিয়ে এসেছিল যে যখন দুই লক্ষ মা মামনের ইজ্জত তারা হরণ করে তখন প্রশ্ন উঠেছিল এ কথাও তারা বলেছিল যে পনেরো হাজার সৈনিকের পক্ষে দুই লক্ষ হত্যা করা ধর্ষণ করা খুব কঠিন ব্যাপার আর এটা এমন কিছু ব্যাপার না কিছু শাখা শাখা পরা কিছু মহিলা বেগানা মহিলা তারা রাস্তায় ঘোরাফেরা করলে তো মান তাদেরকে ধর্ষণ করবেই আর পাকিস্তান থেকে সেনাবাহিনী এসছে তারা স্বামী স্ত্রী ছেড়ে এসছে এই কাজটা যেন জায়জ তাদের জন্য এইভাবে প্রচার করা হয়েছিল দল খেল করতে কি ভয় বাবা আমাদের যে ধরনের শূন্যতার ভিতর আসার ছিল রাজনৈতিক দলগুলো দীর্ঘ সমাজ এটা বলতে যাচ্ছে যে আসলে গণতন্ত্রের ধারা বাংলাদেশে ছিল না এবং তার ফলে ইতিহাস বিকৃতির বিভিন্ন সুযোগ তৈরি হয়েছিল এবং যারা বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল আছেন তারা সুযোগটা নিয়েছেন যে দীর্ঘ আসলে গ্যাপ এবং যেটা বলতে সমাজের প্রতি আসলে মানুষের আস্থা বিভিন্ন কারণে হারিয়েছে আজকে সুধী সমাজের নাম পরিবর্তন হয়ে নাগরিক সমাজ বলা হচ্ছে তারপরে মানুষজন আস্থা রাখতে পারছে না এই জায়গায় আস্থার জায়গা ছিল আসলে শিক্ষিত যারা শ্রেণীর মানুষ আছেন বিশেষ করে শিক্ষাবিদ মহল তারা আসলে কি দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছেন না তারা নিজের রুটি রুজি কেন্দ্রিক মানে দাবি আন্দোলনে ব্যস্ত যে সামাজিক সচেতন বা সঠিক ইতিহাস মতো তারা পালন করার মতো সক্ষম জায়গায় আছেন কিনা বা সে ধরনের তাদের নৈতিক ভিত্তি তো আমরা দেখতে পাই তাদের কাজ আমরা দেখতে পাওয়ার মতো সেরকম আশা রাখতে পারি কিনা আসলে ছোট ভাই একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার যে আসলে যুগে যুগে শিক্ষিত শ্রেণীর মানুষের একটি অংশ যে সুবিধাবাদী রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে জড়িত থাকে অংশগ্রহণ করে থাকে স্বার্থ পূরণ করে থাকে এটি অতীতের ইতিহাস বিশ্লেষণ করলে এখনও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আমরা বিশ্লেষণ করি সেটা পরিলক্ষিত হয় শিক্ষিত শ্রেণীর সবাই যে নিঃসার্থভাবে মানুষের জন্য রাজনীতি করে সেবা করে সেবা করে রাষ্ট্রীয় কল্যাণমূলক কাজে লিপ্ত থাকে এমনটি বলা যাবে না কিছু অংশ আছে যারা নিজের ছাত্রের বিষয়টি নিজের রুজি রোজগারের বিষয়টি ভাবনা অবশ্যই করে কিন্তু তারপরেও বৃহৎ অংশ যদি আমরা দেশের মানুষের জন্য দেশের কল্যাণের জন্য কাজ করতে পারি সেটাই আমাদের জন্য যথেষ্ট তো এই অংশটা হয়তো যেটা প্রত্যাশা করছি সেটা নয় আমরা মুক্তিযুদ্ধের মহান যে দিকগুলো আছে সেটি বাস্তবায়িত বা প্রতিফলিত হচ্ছে না বলে কষ্ট পাই এটি সত্য কথা কিন্তু এই দায়িত্ব তো আমাদেরকে নিতেই হবে আমাদের নিতে হবে আমাদের নতুন প্রজন্মকে নিতে হবে যেটি আমার বড় ভাই একটু আগে বলে গেলেন যে নতুন প্রজন্মকে এ ধারণায় উজ্জীবিত করতে হবে এবং উজ্জীবিত হচ্ছে এটা সত্য কথা এর পাশাপাশি সচেতন আছেন তাদেরকে আসলে সেই দায়িত্বপূর্ণ জায়গায় তারা যদি ভূমিকা না পালন করেন এই জায়গায় যে ধরনের অপব্যাখ্যা বা বিভিন্ন ধরনের ধরনের ইতিহাস বিকৃতির যখন তারা সুযোগ নিচ্ছেন করছেন এক তাদের উপরে বর্তায় যে তারা আসলে কি করছেন হ্যাঁ এটা সত্য যে আজকে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসার ফলেই কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতি পাঠ্যপুস্তকেও মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে আজকে আজকের দিনের কথা বলি আমি আজকের এই দিনে বিভিন্ন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই কাল রাত্রি উপলক্ষে আজকে কিন্তু গণহত্যা দিবস পালিত হয়েছে অতীতে কোনো কোনো দিন হয়নি এবং এই সুযোগটুকু হয়েছে অন্তত ছাত্রদের কাছে তুলে ধরা যে গণহত্যাটা কি কেন আমাদের দেশে এত বড় গণহত্যা হলো আমাদের কি অপরাধ ছিল এই যে বিষয়গুলো এটা তুলে ধরা হয়েছে এবং এইটা তুলে ধরলে যে কাজ হয় তার বড় প্রমাণ তো যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন এক ব্লগারে ব্লগের কারণ যে জায়গায় বিভিন্ন অভিযোগ করেন তৎকালীন সেনাপ্রধানের বঙ্গবন্ধুর বিচারের ক্ষেত্রে বিভিন্ন মানুষের অভিযোগগুলো চলে আসে না এটা একেবারে সত্য না বিষয়টি গভর্নমেন্ট ভাবছিল না কেন গভর্নমেন্ট তো অলরেডি রাষ্ট্র যখন ছিয়ানব্বই সালে আসে তখন কিন্তু খেয়াল করে দেখেন ক্ষমতায় যাওয়ার মতো মেজোরিটি আওয়ামী লীগের নাই ধার করে গভর্নমেন্ট তৈরি করতে হয়েছে তখন রাষ্ট্রপতির হ্যাঁ যার ফলে বাস্তবতাটা ছিল ভিন্ন কিন্তু পরবর্তী সময় যখন দুই হাজার আটে আসলো আওয়ামী লীগের যদি নির্বাচন অঙ্গীকারটা দেখেন সেখানে সুস্পষ্টভাবে বলা ছিল যুদ্ধাপরাধীদের বিচার বিচার করা হবে এবং সে প্রক্রিয়া কিন্তু তখন থেকে শুরু হয় এবং তথ্য উপাত্ত নানা জোগাড় করা তারপরে ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়াটা কিভাবে হবে আন্তর্জাতিক বিভিন্ন জায়গাতে অভিজ্ঞতা নেওয়া এই বিষয়গুলো সময় গেছে তখন অগ্রসর হয়েছিল অগ্রসর হয়েছিল এবং পরবর্তীকালে এসে দেখবেন বাংলাদেশই সম্ভব হয়েছে পৃথিবীর বাংলাদেশ বেশি তো পারেনি যে বাংলাদেশে এতজন বড় যুদ্ধ বড়ো যুদ্ধাপরাধীদের যারা যার কাদের কাদেরের ছেলে শাখা চৌধুরী শাখা চৌধুরী মনে করতো হ্যাঁ এদের বিচার করার ক্ষমতা নাই বিচার যদি করেও তাহলে আমাকে জেল দেওয়ার ক্ষমতা নাই আমাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা নাই এবং কি ফাঁসির মঞ্চেও তার আগে পর্যন্ত সে বলছে যে আমাকে ফাঁসি দেয় এরকম কারো ক্ষমতা নাই কিন্তু এটা প্রমাণিত সত্য এটা প্রমাণ করা গেছে যে এই যুদ্ধ অপরাধীদের ফাঁসি দেওয়া যায় এবং দিয়েছে এবং এটা নিয়ে আপনি জানেন পাকিস্তান পার্লামেন্টে এর এর বিরোধিতা করা হয়েছে পাকিস্তান পার্লামেন্টে আজকে এটা বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে বার্গার নামে একজন সাংবাদিক যে ডক্টর সম্ভবত কামাল হোসেনের নাকি আচ্ছা সে প্রকাশ্য এখানে সেটা এটার বিরোধিতা করে এখানে বিরোধিতা করেছে মিশর থেকে তথা কথিত কিছু সাংবাদিকতার নামে বিচার কার্যালয়ে ঢুকে নানা রকম ষড়যন্ত্র করার চেষ্টা করেছে নথিভাস করার চেষ্টা হয়েছে অনেক কিছু হয়েছে এমনি এখনও পাকিস্তান সরকার মনে করে যে এটা তাদের অপরাধ নয় আমরা যদি রাজনৈতিক নেতৃত্ব সঠিকভাবে এই কাজটা করতে পারি যে নতুন জেনারেশনকে মুক্তযুদ্ধের যে চিত্রটা সঠিকভাবে তুলে ধরতে পারি তাহলে কিন্তু জাগরিত হবে আসলে নতুন প্রজন্ম রাজনৈতিক দলগুলোর কাছে অনেকের কাছে আস্থা আস্থাহীনতায় অনেক সময় ভুগছে কিন্তু জননেত্রী শেখ হাসিনা উনি যেভাবে অগ্রসর হচ্ছেন এবং এটা কিন্তু মানুষ উপলব্ধি করছে তরুণ সমাজ উপলব্ধি করছে উনি প্রত্যেকটা সেক্টরে আজকে আপনি যেমন এর কথা বললেন মানবতার কথা যে বাঙালিরা যে সবচেয়ে মানবিক উনি তো বলেছিলেন যে এক কোটি শরণার্থী আমরা ভারতে গেছিলাম কি কষ্টের জীবনযাপন করতেছে আমরা জানি যে আমরা রোহিঙ্গাদের তাদের জাতিগতভাবে ওটাও কিন্তু একটা জাতিগত নিধন একটা গণহত্যা হচ্ছে এক ধরনের ওখানে জাতিগত সেই নিধনের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন এবং তাদের মানবিকভাবে এত আমাদের মতো দেশ এটা আমরা করতে পেরেছি ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথির কথা বলছিলেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ সহ সভাপতি মহানগর আওয়ামী লীগ কথা বলছেন অধ্যাপক তানবিরুল আলম সাবেক চেয়ারম্যান রাসের শিক্ষাবোর্ড তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আজকে পঁচিশে মার্চ কালোরাত জাতীয় গণহত্যা দিবসের আজকের আলোচনায় তারা উপস্থিত হয়েছেন আজকে জাতীয়ভাবে যে গণহত্যা দিবস পালনের দ্বিতীয় বছর যাচ্ছে এবং আমাদের একই সাথে দাবি আন্তর্জাতিক স্বীকৃতি কারণ বাংলাদেশ এমন একটি ভৌগোলিক অবস্থার ভিতরে আছে যে বাংলাদেশ বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে তারা প্রত্যেকটা দাবি তারা আদায় করেছে এবং প্রত্যেকটা দাবি ছিল মানবিক যৌক্তিক এবং তারা মানবিক জাতি হিসাবে বিশ্বের অপর অপর জাতিকে বিভিন্ন সময় তারা তাদের সহানুভূতি জানিয়েছে পাশে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে আমরা চাই না যে এরকম কোনো পুনরাবৃত্তি ঘটুক জঘন্যতম হত্যাকাণ্ড ঘটুক যেটা বর্তমানে রোহিঙ্গার আরাকান রাজ্যে ঘটছে এর একটা জ্বলন্ত উদাহরণ হতে পারে এবং তার একটা মাইল ফলক হতে পারে যে বাংলাদেশে সংঘটিত সেই পঁচিশে পঁচিশে মার্চ কাল রাতের সেই গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি যে দাবি জানিয়ে আমাদের যেই কাজগুলো হচ্ছে এবং সেই জায়গায় একটা দাবি থাকবে যে আসলে যারা সুদী মহল আছেন সচেতন মানুষ আছেন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা আসলে কালের সাক্ষী এবং যারা শিক্ষাবিদ আছেন তাদেরকে অগ্রণী ভূমিকায় আমরা দেখতে পাবো যেমন করে যিনি বললেন যে শ্রদ্ধাভা জন্মদাসুর মামুন যে সারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের সাথে আজকে আমরা সেই জায়গায় গিয়েছি জাতীয় মহান সংসদে আলোচনা হয়েছে ছাপ্পান্ন যে এমপি আলোকপাত করেছেন তার ফলে আমরা জাতীয় দাবি করেছি আমরা আন্তর্জাতিক স্বীকৃতির সেই ধরনের দাবি জানাবো বিশ্ববাসীর কাছে তারা আসলে উদযাপন করুক আমরা চাই না এই ধরনের মানবতা বিধ্বংসী কোনো ঘটনা ঘটুক এবং এর মধ্য দিয়ে যা আসলে ঘৃণার যোগ্য তাদেরকে আমরা ঘৃণা জানাবো আজকে রাতে সেই সব শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আজকের অনুষ্ঠান শেষ করছি সব ভালো থাকবেন শুভরাত্রি